না না আসলে এটা তো পর্দার ভিলেন এবং দুজনই পপুলার ভিলেন ডেফিনেটলি কতবার বললাম একটু ক্রেজি ছিল শান্ত সবাই খুব শান্ত সবাই খুব হোয়াইট দুটো প্যানেলই খুব স্ট্রং হয়েছে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ছিলাম ঈদের দিন দেশের বাইরে পরশু এসেছি ভালো কেটেছে আর পয়লা বৈশাখটা কেটেছে হচ্ছে এফডিসিতে বিকজ এফডিসিতে পয়লা বৈশাখের দিন থেকেই একদম উৎসব মুখর শুরু হয়েছে যেহেতু উনিশ তারিখে একটা নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সো সব আর্টিস্টরা ওই দিন এসেছিলেন পাঞ্জাবি পরে মানে একটা উৎসব ছিল আর কি সো বেশি ভালো লেগেছে দুটা দুটা উৎসবই খুব ভালো হয়েছে আমার আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ যে ব্যাক টু ব্যাক উৎসব হচ্ছে ঈদ পয়লা বৈশাখ এবং নির্বাচন চার দিন পরে আর প্রস্তুতিটা না হয়তো বা আগামী কয়েকদিন আসা হবে সবার সাথে যোগাযোগ হবে ফোনে আলাপ হবে সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে যোগাযোগ হচ্ছে দেখা হচ্ছে এত আর্টিস্ট তো নির্বাচন ছাড়া আসলে কখনোই দেখা হয় না বা ভোট চাওয়া হয় না এই একটা আন্তরিকতা তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার প্রস্তুতি আসলে ভালো মানে আমাদের প্যানেলটাও ভালো ওই প্যানেলটাও খুব ভালো দুটো প্যানেলই খুব স্ট্রং হয়েছে সো আমার মনে হয় যে আর আলটিমেটলি একটা প্যানেল থেকে তো সবাই পাশ করে আসবেন না দুটা প্যানেল থেকেই বাছাই যাচাই বাছাই করে ভোটাররা একটা টিম তৈরি করবে সো ওটাই হবে আসলে আগামী দুই বছরের একটা টিম সো আমার মনে হয় যে দুটো টিমই খুব ভালো মাহমুদ করি স্যারের সাথে আমার এবার জীবনে প্রথম দেখা হয়েছে ওনার অনেক ছবি দেখেছি আমার খুব পছন্দের একজন নায়ক লেজেন্ডারি নায়ক উনি হচ্ছে সভাপতি আমাদের প্যানেল থেকে আবার অপোজিট প্যানেল থেকে মিশা ভাই তার সাথে আমার আরও অনেক ভালো সম্পর্ক সো দুজনের প্রতি আসলে শুভকামনা জানানো ছাড়া আর কিছু করার নেই দুজনের মধ্য থেকে ভোটাররা যাকে বেশি ভোট দিবেন সেই পাশ করে আসবেন আসলে আমার মনে হয় না গতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার মনে হয় ওরকম কিছু থাকবে সবার মধ্যে ওই টেন্ডেন্সিই নেই এবার গতবার খুব ক্রেজি ছিল দুটো টিমই খুব ক্রেজি ছিল সো এবার কারোর মধ্যে ক্রেজি নেই শোনা হয়েছে ওভারঅল দেশের বাইরেও ছড়িয়ে সো এবারে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক সুন্দরভাবে হোক এটাই আসলে আমাদের সবার চাওয়া না না আসলে এটা তো পর্দার ভিলেন পর্দার ভিলেন পর্দার নায়ক কিন্তু মিশা ভাইকে তো আমি অনেক সময় বলি যে উনি ভিলেন না উনি এত কমেডি করে আমাদের সাথে সারাক্ষণ যোগাযোগ সো আমি ওই ভিলেন পর্দাতেই আছেন বাট আন্তরিকতা আমাদের সবার সাথে সবার আন্তরিকতা আছে সো ওটা ভিনেলদের প্যানেল এবং দুজনই পপুলার ভিলেন ডেফিনেটলি হ্যাঁ ডিপজল ভাই আমার অসম্ভব পছন্দ একজন মানুষ মিশা ভাই ওদিক থেকে বলা যায় ভিলেন আর আমাদেরটা নায়ক বলতে কলি ভাই আমরা আছি বলা যায় কিছুটা বাট আমার মনে হয় যে ওভারঅল দিন শেষে আমরা সবাই এক ভালো আসলে কেউ না দাঁড়ালে তার শূন্যস্থান তো কেউ না কেউ সে পূরণ করবে সাইমন অবশ্যই অনেক সাংগঠনিক ছিল সাইমনকে অবশ্যই মিস করব যেহেতু দাঁড়ানি নিশ্চয়ই কোনো পার্সোনাল কোনো ব্যাপার ছিল এই জন্য সে দাঁড়ায়নি তার প্রবলেম ছিল হয়তো বা তো বাপ্পি এসেছে বাপ্পির জন্য শুভকামনা এবং মনে হয় বাপ্পি প্রথমবারের মতো এবার দাঁড়ালো সো তার জন্য আমার অনেক শুভকামনা থাকলো আর আমরা তো একই টিমের হোপ ফর দ্য বেস্ট দেখা যাক বাপি কীভাবে সবার মন জয় করে নির্বাচিত হয় সেটাই দেখার আশা আছে সবার কাছ থেকেই পজিটিভ ভাইপসই পাচ্ছি ওই যে বললাম যে উৎসব মুখর একটা পরিবেশ সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছেন একটা মানে উৎসব উৎসব ব্যাপার কাজ করছে সবার মধ্যে নির্বাচনটা শেষ হয়ে গেলে তো এই উৎসবটা থাকবে না সো ওই উৎসবটা সবার চোখে মুখে সেই ঝলকানিটা দেখতে পাচ্ছি সো এটা ভালো লাগছে আমার কাছে ভালোই থাকবে আমার মনে হয় গতবার বললাম ক্রেজি ছিল মানে একটা মানে পজিশন অপজিশন একটা সেরকম একটা ব্যাপার এবার ওটা নাই এবার শান্ত সবাই খুব শান্ত সবাই খুব কোয়াইট কাম অ্যান্ড কোয়াইট সো এবার আমার চোখে ওরকম কিছুই ধরা পড়ছে না সবাই সবার সাথে একটা হৃদ্যতা আন্তরিকতা তৈরি হয়েছে এবার অনেক ভালো সবকিছু মিলে